জান্নাত চাওয়া ও জাহান্নাম থেকে মুক্তি লাভের একটি দোয়া এখন আমরা এই ভিডিওটির মাধ্যমে শিখবো এই দোয়াটি এটি আমরা তিনবার পড়বো ইনশাআল্লাহ সকালে এবং সন্ধ্যা অর্থাৎ ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে উক্ত দোয়াটি আমরা তিনবার করে পড়বো এবং রসুল সালুয়াল্লাম সালাতের পরে এটাও পড়তেন এটা পড়লে আল্লাহ সুবাহতালা মানুষদেরকে অভাব মুক্তি করবেন এবং হলো মানুষদেরকে আল্লাহ ভিত্তি ও পবিত্রতা অর্জনের জন্য এটি আমরা পড়ব শুরুতে আমরা এই দোয়াটি শিখি আল্লা হুম্মা আ জান্নাতা ওয়াজির আল্লাহ হুম্মা আল নীল জান্নাতা নীল জান্নাতা ওয়াজির নী মিনান্নার ও আজির নি আজির নি মিনান্নার আল্লাহ হুমা নীল জান্নাতা ও আজির নি মিনান্নার আবার আল্লাহ হুম্মা নীল জান্নাতা ও আজির নি মিনান্নার এটার অর্থ হল হে আল্লাহ তুমি আমাকে জান্নাতে প্রবেশ করাও এবং জাহান্নাম থেকে পানাহ দাও খুব অর্থপচন দোয়া আর দোয়াটি বর্ণিত রয়েছে তিরমিজি হাদিস নাম্বার দুই হাজার পাঁচশত বাহাত্তর নাসাই হাদিস নাম্বার পাঁচ হাজার পাঁচশত একুশ এবং মিসকাছড়ি বর্ণিত রয়েছে দুই হাজার চ হাজার চারশো আটাত্তর নম্বরে তো উক্ত দোয়াটি আমরা মুখস্থ করে আমল করার চেষ্টা করব আল্লাহ হুম্মা আদ নীল জান্নাতা ও আজির নি মিনান্নার আল্লাহ্মা মাফ করো আদে খিল্নিল জান্নাতা জান্নাতে প্রবেশ করাও ও আজির নি নার এবং জাহান্নাম থেকে জাহান্নামের আগুন থেকে পানা দাও এরপরে আমরা আরেকটি দোয়া সালাতের পরে পড়ব এটি দোয়া অনেক অর্থ একটি দোয়া মুসলিম শরীফে বর্ণিত রয়েছে দু হাজার সাতশত একুশ এবং মিশকাত শরীফে বর্ণিত রয়েছে দুই হাজার চারশত চৌরাশি নম্বর হাদিস নম্বরে তো দোয়াটি আমরা মুখস্থ করি আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকাল হুদা ওয়াত والعفاف والغنى اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى اللهم إني أسألك الهدى ওয়ত্ত ওয়াল গিনা তো অর্থ হলো হে আল্লাহ আমি তোমার নিকটে সুপথের নির্দেশনা আল্লাহ ভীতি পবিত্রতা ও অভাব মুক্তি প্রার্থনা করছি এক দুয়ার ভিতরে আমরা চারটি জিনিস আল্লাহ তালার কাছে চাইতেছি আমি তোমার নিকটে সুপথের নির্দেশনা আল্লাহর রাস্তা সুপথ যেটা ভালো পথ এরপরে হলো আল্লাহ ভীতি পবিত্রতা ও অভাব মুক্ত প্রার্থনা করছি আল্লাহম্মা ইন্নি আস আলুকাল হুদা হেদায় দাও ওয়া ওলা আফা আফা ওলা গিনা গিনা মানে অভামুক্ত করো ওলা আফা আফা ওলা আফা বা শব্দের অর্থ হলো পবিত্রতা এখানে বোঝানো হয়েছে অত ক অত ক শব্দের অর্থ এখানে আল্লাহ বোঝানো হয়েছে তো আল্লাহ তালা আমাদেরকে উক্ত দোয়ার মাধ্যমে চারটি জিনিস আল্লাহ তালার কাছে চাওয়ার মতো তাফিদান করুক আমিন ওসালামু আলাইকুম ওরহমতুল্লাহ